তোজো যাও ঘুমিয়েছিল রাত সাড়ে তিনটের সময় সারা রাত আমাকে ও জাগিয়ে রেখেছিল ভেবেছিলাম যে আজকে আর ঘুমাবো না কিন্তু ওকে ঘুম পাড়াতে পারাতে নিজে কখন ঘুমিয়ে পড়েছি টেরি পায়নি ওই দিকে মাকে বললাম আমাকে সকালে কেন ডেকে দাওনি কারণ আমি ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটার সময় তো মা বললো যে আমিও শুনতে পাচ্ছিলাম যে তোরা দুজনেই জেগে রয়েছিস তাই আর সকালে ডাকিনি। তো বাবার বাড়িতে থাকার তো এই একটা মজা বুঝতেই পারছো যে যখন খুশি টাইম মতন ওঠো মা তো আছেই খেতে দিয়ে দেবে আর কি তো হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটার সময় তারপরে চলে এসেছি ব্রাশ করতে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর আর কি খাওয়া দাওয়া করবো তো অনেকটাই বেলা ঘুম থেকে উঠেছি যার কারণে একদমই আমি লেট করবো না ঝটপট কাজগুলো সেরে তোজোকে আর কি রেডি করিয়ে দেবো কারণ ওকে তো স্নান করাতে হবে প্রত্যেক দিন তো তো জানোই তো বেশি লেট করে লাভ নেই কারণ লেট করলে ওরা আবার ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্যই আর কি ফ্রেশ হয়ে সোজা চলে গেছি মশাইরা গোটাতে আর কি বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নেব তোজো তো দেখতেই পাচ্ছো পাশে শুয়ে আছে তার কারণ হচ্ছে ওকে আমি আগে থেকে ঠিকঠাক করেছি কারণ হেসু করে দিয়েছে বিছানাতে যার কারণে এক সাইড ভিজে গেছে সেই জন্য ওকে আমি ওইখানে ঠিকঠাকভাবে শুয়ে দিয়েছি আর ডাইপারটা পরেও অস্বস্তি বোধ করছিল সেই জন্য ড্রাইপারটা আমি খুলে ওকে আর কি প্যান পরিয়ে দিয়েছি আর ওকে একটা সুতির কাপড় ঢাকা দিয়ে দিয়েছে কারণ ও তো ঢাকা নিতেই চায় না আর কালকে আমাকেও খুবই গরম লাগছিলো যার জন্য আমিও ঢাকা নিয়ে নিই তাহলে ওকে আর কী দেবো বলো ছোটো বাচ্চাদেরকে না আমাদের বড়দের তুলনায় একটু বেশি গরম লাগে তুই দেখতে পাচ্ছ আমি যেহেতু ঢাকা নিয়ে নিই আমার ঢাকাটা আগে দিনে মতনই পড়ে আছে তো গোছানোর কিছুই নেই আরকি তো এই যেমন সামান্য বিছানাটা আর কি ঝেড়ে আমি ঢাকাটা রেখে দিলাম আর খোলটা এখনো কাঁচা হয়নি যার কারণে পড়া হয়নি দেখো আমি মুড়ি খেতে চলে এসেছি আজকে করেছিল আলু তরকারি তার সাথে আমি গুড়মুড়িও নিয়েছি আমি না গুড়মুড়ি খেতে খুবই ভালোবাসি যার কারণে মা আমাকে গুড়মুড়ি মাখিয়ে দিয়েছিলো তো ওটাই ফার্স্টে খেয়ে নিয়েছি তারপরে আর কি আলু মরসুরের তরকারি মুড়ি খেয়ে নিয়েছি ওইদিকে আমি তোজোকে স্নান করার জন্য ওঠাতে গিয়েছিলাম তো মক্কেল তো উঠছেই না এত পরিমাণ ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম যে না এত ঘুম আছে যখন স্নান করলে হবে না নইলে বাবা চমকে যাবে ঠান্ডা লেগে যাবে সেটা আরও বেশি খারাপ তো এই দেখো রোদে মা সকালে জলটা দিয়ে দিয়েছিল এখন তো রোদ চলে কারণ সাড়ে বারোটা আমি স্নান করে নিয়েছিলাম তারপর এসে তো স্নান করিয়ে খাইয়ে দিয়েছি ঘুমাচ্ছিল না ওই জন্য মা দিয়েছি এদিকে আমি ভাত খেতে এসেছিলাম করেছিলাম একচের তরকারি যেটা আমার খুবই প্রিয় যেটা বলতে আসলাম তোমাদেরকে হচ্ছে কিছুজন আমাকে ভিডিওতে নাম নিতে বলেছে তো তোমাদের কাছে আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি যে আমি যেন তো প্রত্যেক দিন ভুলে যাই কারণ আমি হচ্ছে ভোরবেলা দিকে ভয়েস ওভার দিই তো মাথার মধ্যে থাকেই না ঘুমের ঘরে ঘো শুয়ে আর কি ভয়েস দিয়ে দিই এডিট করে দিই তো সেই জন্য ওদের মাথার মধ্যে থাকে না তো তার জন্য সরি তো তিয়াশা ও বলেছে যে দিদিভাই আমি তোমার ভিডিও দেখি আমার নামটা অবশ্যই নেবে তো তিয়াশা থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য একজন আমাকে ফেসবুকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ইউটিউব ভিডিও আমি দেখি তুমি প্লিজ আমার নামটা নিও সে আমাকে মেসেজও করেছে নাম হচ্ছে পূর্ণিমা তো থ্যাংক থ্যাংক ইউ পূর্ণিমা আমার ভিডিও দেখার জন্য তারপর আরেকজন হচ্ছে মাম্পি তো হচ্ছে আমি ইনস্টাগ্রামে মেসেজ করেছে দিদিভাই আমার নামটা অবশ্য তোমার ভিডিওতে নেবে তো মাম্পি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তারপর হচ্ছে মধুমিতা ও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো থ্যাংক ইউ মধুমিতা আমাকে এভাবে সাপোর্ট করে যেও ঠিক আছে তো আর কার কার নাম নিতে হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে আর ফেসবুক ইনস্টাগ্রাম তো খোলা আছে যারা বলো যে কন্ট্যাক্ট করতে চায় তারা আমার ফেসবুকে আছে সুতপা গিরিধারী নামে আর ইনস্টাগ্রামে আছে কিউডনিশ জিরো জিরো সেভেন ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো স্নান করে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি ভেবেছিলাম যে ক্যামেরা অন করব। কিন্তু তোযোকে ঘুম বাড়াতে পারো তুমি নিজেই কখন ঘুমিয়ে পড়েছে আমি বুঝতে পারিনি উঠলাম সাতটার সময় তো মুড়ি খেয়েছি তারপরে হচ্ছে তোজুকে নিয়ে বসেছিলাম ওর বাবা ফোন করেছিল তো ও দেখো ঘুমিয়ে পড়লো আবার এখন নটা বাজে তো এই যে ওর সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে রাখলাম এখন নিজে দেখতে পাচ্ছি চুলো আঁচানি কিছুই করিনি বেশিরভাগ আমি এই কমেন্টটা পাই যে দিদিভাই ভাই তুমি শ্বশুরবাড়ি কেন যাও না দেখো সেখানে না যাওয়ার বিশেষ কোনো কারণ যে আছে তা একদমই নয় যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি তো আগে এক্সামের জন্য যেতে পারতাম না আর এখনও যে আমার বাচ্চা হয়েছে প্রেগন্যান্ট চলাকালীন অবস্থায় আমি কিন্তু এখানেই আছি একটা মেয়ে এই অবস্থায় বাবার বাড়িতে যে সুখে স্বাচ্ছন্দ্য থাকে সেটা শ্বশুরবাড়িতে থাকে কি একদমই থাকে না আর যারা বেশিরভাগই দেখায় আর কি সেটা আমি বলতে পারি যে শুধু ক্যামেরাবন্দি করার জন্যই কিন্তু তারা সেটা করে বাস্তবে যে তাদের জীবন অতীব সুখের এরা একদমই নয় সকলের বাড়িতে কিন্তু টুকটাক কিছু লেগেই থাকে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তো মায়ের কাছ থেকে চলে যাবে সেটা স্বাভাবিক কিন্তু যে শ্বশুরবাড়িতে যে আশা করে সে যায় সেটা কিন্তু সেভাবে পায় না তো হচ্ছে আমিও বিয়ে হয়ে গিয়েছি তো মায়ের ভালোবাসাটা শুধুমাত্র আমার বরই আমাকে দিয়েছে সেটা হচ্ছে স্নেহ মায়ের মমতা যে ভালোবেসে নিয়ে গেছে বউকে জিজা করে মতো রাখার জন্য সেটা একদমই নয় কিন্তু সে কিন্তু আমাকে মায়ের মতো আদর স্নেহ দিয়েছে সকালে ঘুম থেকে উঠলে যেমন মা আমাকে হাতুর করে খাবারটা দিয়ে দেয় হ্যাঁ স্বামীর কাছকে গিয়েছি সেটা তো স্বামীকে খাটানোর জন্য নয় নিজেকেও কিছু কাজ করতে হবে তবে যেদিন আমার শরীরটা খারাপ থাকে সেদিন কিন্তু সেই আমাকে আর কি ভালোবেসে ঘুম থেকে ডেকে আমাকে আর কি খেতে দেয় ঠিক আছে তো সেই আদর স্নেহ মায়া মমতা একমাত্র আমার বরের কাছ থেকে পেয়েছি এমনকি প্রেগনেন্সি চলাকালীনও একমাত্র সাহায্য আমার বড়ই করেছে যেটা আমার মায়ের করা দরকার ছিল সেটা আমার বড় করেছে ঠিক আছে দেখো বাবার বাড়ির লোকজন তো আর মেয়ের বাড়ি থেকে থাকতে পারে না সেখানে শ্বশুরবাড়ির লোকে হেল্প করা দরকার তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মায়ের যেটা করণীয় সেটা আমার বর করেছে অন্য কেউ কিন্তু আমার পাশে ছিল না প্রেগন্যান্সি চলাকালীন ঠিক আছে অনেকে অনেক কষ্ট দিয়েছে সেগুলো জাগে বলে কোনো লাভ নেই মানুষের জীবনে অনেক কিছুই ঘটবে সেগুলো নিয়ে ধরে বসে থাকলে জীবনটাকে অতীব কষ্টকর মনে হবে তো সেগুলোকে বাদ দিয়ে দেওয়াই ভালো যেসব মানুষের কাছ থেকে তুমি কষ্ট পাও তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো আমি মনে করি আর কি প্রেগনেন্সি চলাকালীন যে কষ্টকর জীবনের মুখোমুখি আমি হয়েছি আর এতটা কষ্ট আমি ফিল করেছি সেই বিপদের দিনে একমাত্র বাবার বাড়ির লোকের পাশাপাশি আমার হাজবেন্ডই কিন্তু আমার পাশে ছিল বাবার বাড়ি এসেছি আমি তিন মাস পরে কিন্তু তার আগে তো আমি আমার বরের কাছে ছিলাম তো সেইখানে আমার হাজব্যান্ডই কিন্তু আমাকে অনেকটা পরিমাণে সাহায্য করেছে আমার বাবার বাড়ির লোকের অনুপস্থিতি আমাকে একেবারে ফিল করতে দেয়নি সেই কিন্তু আমার মায়ের মতনই আমাকে সেবা যত্ন করেছে তো আমার আপদে বিপদে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে পাশে পেয়েছি তাই হাজব্যান্ড ছাড়া আমার সেখানে থাকতে অতটা ভালো লাগে না তার কারণ হচ্ছে তাকে আমার এতটা পরিমাণে মনে পড়ে আর এতটাই মিস করি যে কি বলবো সেখানে আমার এক মুহূর্ত ভালো লাগে না তো তোমার দাদাভাই এলেই আমি সেখানে যাই তোমরা দেখেছো আর কি বলবো এইটুকুই যে শ্বশুরবাড়ি যাও না কেন তার কোনো বিশেষ কিছু কারণ নেই জাস্ট এইটুকুই আমার মনে হয় আমি যেখানে সুখী থাকবো সেখানে আমার থাকাটা বেটার মনে করি আর এই অবস্থায় তো আমি আমার যেখানে ঠিকঠাক লাগবে সেখানে থাকাটা মনে করি তোমরা যদি ভেবে থাকো যে কোনো কিছু হয়েছে বা কিছু সেটা একদমই ভুল কোনো কিছুই হয়নি আপন লোকেদের কখনো বলতে হবে না যে বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়াও তারা এমনিতেই কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে কিন্তু যারা পর যারা তোমার দুঃখে খুশি হয় তারা কিন্তু তোমার পাশে এসে কখনোই দাঁড়াবে না এমন আমার আমার জীবনে কিছু কিছু মানুষ আছে আমি যদি কষ্ট পাই বা আমার যদি শরীরের মধ্যে কিছু কষ্ট হয় তাদের কিন্তু খুবই ভালো লাগে তারা কিন্তু খুব খুশি বোধ করে আমি যদি কষ্ট পাই তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যদি আমার ঝগড়া হয় কিংবা আমার হাজব্যান্ড আমাকে বকে কটু কথা বলে তারা কিন্তু মনে মনে খুবই খুশি হয় আমার হাজব্যান্ডের কাছে দেখাবে যে তারা না কি আমাকে কতই ভালোবাসে কিন্তু বিশেষ করো আড়ালে আমাকে একদমই কিন্তু তারা বিন্দুমাত্র ভালোবাসে না তো হাজব্যান্ডের কাছে তারা ওইরকম করে তো আমি তো সেই জিনিসটা ফিল করি তাই আমি মনে করি যে যে আমাকে মন থেকে ভালোবাসে তার কাছে আমার থাকাটা বেটার হবে কারণ আমার কিছু বিপদে আপদে সেই আমার পাশে দাঁড়াবে যারা উপরে উপরে দেখায় তাদের কাছে না থাকাটাই বেটার অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক তোমাদেরকে বলেই দিলাম যে হ্যাঁ সেরকম কোনো বিশেষ কারণ নেই যে যাই না বা কিছু আর তোমার দাদা ভাই এলে তো অবশ্যই আমি সেখানে যাবো তোমাদেরকে তো নতুন নতুন ভিডিও অবশ্যই দেবো দেখা যাক সে কখন ছুটি পায় আর কি তোমাদেরকে তো সবই বলবো আর এখানে দেখো আমি চুলে বিনিয়োগ করতে করতে মায়ের সাথে কথা বলছিলাম আসলে আমার বাবা গিয়েছে বিয়ে বাড়ি আর ভাই হচ্ছে দোকান খুলেছে তো সেখানে সে পড়াশুনো করছে আবার দোকানও দিচ্ছে সেজন্য আমি আমার মা বলছিলাম যে ভাই কতটা ইন্টেলিজেন্ট হয়ে গেছে দোকান দিতে পড়াশোনা করছে কতটা ভালো ছেলে হয়ে গেছে নিজে চোখকে বিশ্বাসও করতে পারছে না যে আমার সেই ছোট্ট ভাইটা এত বড় হয়ে গেছে